করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম টিকা এনেছিল মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। তারই ধারাবাহিকতা এবার মুখে খাওয়া যাবে এমন করোনা প্রতিরোধী ওষুধানার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোর্লা জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি করোনা চিকিৎসায় এখন পর্যন্ত দুটি অ্যান্টিভাইরাল ওষুধ নিয়ে কাজ করছে। এর মধ্যে মুখে খাওয়ার উপযোগী ওষুধটিকে বলা হচ্ছে গেম চেঞ্জার। ক্লিনিক্যাল ট্রায়াল ভালোভাবে চললে এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন পেলে চলতি বছর শেষের দিকে যুক্তরাষ্ট্র জুড়ে বিতরণ করা হবে মুখে খাওয়ার ওষুধটি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ওষুধ এলে ঘরে বসে চিকিৎসা সম্ভব হবে, যা করোনা ভয়াবহ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুবাল্লিক করিম, মাইটিভি।